हेलो व्यूअर्स, दिस इज आर के रेजा फ्रॉम ग्रीन नेचर बिली। कैमन आछेन सबाई? आशा करी भलो आछेन। अल्हम्दुलिल्लाह, आमिओ भलो आछि। तो बंधुरा, आज आपनादेरके देखाते चलेछि किभाबे आपनी आपनार सोनाली बैंक अकाउंट थेके ई-वालेटेर माध्यमे अन्य बैंके टाका ट्रांसफार करबेन बा सेंड मानी करबेन, अन्य बैंके किभाबे टाका पाठाबेन से पद्धतिटा आपनादेरके देखाच्छि। तो प्रथमे आपनी आपनार सोनाली बैंकेर ई-वालेट जेई एप्सटा आछे सेटा ओपेन करबेन। रेजिस्ट्रेशन करना थाकले डेस्क्रिप्शने रेजिस्ट्रेशनेर पद्धति दिए आर एकटा भिडियो आछे, आमी सेटा दिच्छि आपनादेरके डेस्क्रिप्शन थेके, सेई भिडियोटी देखे आसते पारबेन। जारा रेजिस्ट्रेशन करेन नाई रेजिस्ट्रेशन करे नेबेन, तारपरे এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনি সহজে টাকা ট্রান্সফার করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ই-ওয়ালেট ব্যবহার করে টাকা ট্রান্সফার করবেন। প্রথমে এই অ্যাপসটি ওপেন করে আপনি ট্যাপ টু কন্টিনিউতে প্রেস করবেন। প্রেস করার পরে আপনাকে লগ ইন পেজে নিয়ে আসবে। লগ ইন পেজে নিয়ে আসার পরে আপনি পিন নম্বর দেবেন। আপনার ফোন নম্বরটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে ফোন নম্বর বসিয়ে দেবেন, তারপরে পিন নম্বর দেবেন। পিন নম্বর দেওয়ার পরে আপনি লগ ইন বাটনে প্রেস করবেন। লগ ইন বাটনে প্রেস করার পরে আপনার হোম পেজেই দেখবেন যে ওয়ালেট ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্সটা আপনাকে অটোমেটিক এখানে দেখাবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্রানজ্যাকশনে প্রেস করবেন। প্রথম যেই মেনুটা আছে সেটাই হচ্ছে ট্রানজ্যাকশন, দেখতে পাচ্ছেন আপনারা, এখানে প্রেস করলাম। প্রেস করার পরে হচ্ছে দুটো অপশন আছে, ব্যাংক ব্যালেন্স, ওয়ালেট ব্যালেন্স। আমি যেহেতু ব্যাংক ব্যালেন্সে টাকাটা ট্রান্সফার করব, আমি ব্যাংক ব্যালেন্স থেকে, সেজন্য ব্যাংক ব্যালেন্সটা আমি একটু দেখে নিচ্ছি। ব্যাংক ব্যালেন্স আমার দেখাচ্ছে, দেখুন, প্রথমে অ্যাকাউন্ট নম্বর, তারপরে নাম, তারপরে হচ্ছে ব্যালেন্স। তো ব্যালেন্সটা আমার দেখাচ্ছে, ওকে দিয়ে দিলাম, এই পেজটা চলে গেল। এখন হচ্ছে নিচে ছয়টা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাড মানি, ব্যাংক ডিপোজিট, স্টেটমেন্ট, স্যান্ড মানি, BEFTN, তারপর হিস্ট্রি। তো আমি যেহেতু অন্য একটা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠাবো, অর্থাৎ সোনালী ব্যাংক ছাড়া অন্য ব্যাংকে, তো আমি ডাচ বাংলা ব্যাংকে টাকা পাঠাবো, সেজন্য আমি BEFTN পাঁচ নম্বর যে অপশনটা নিচের সিরিয়ালের দুই, এই BEFTN এ প্রেস করছি। BEFTN এ প্রেস করার পরে আপনার কাছে এরকম দুটো অপশন আসবে, সিলেক্ট ব্যাংক অ্যান্ড ডিস্ট্রিক্ট। তো প্রথমে ব্যাংকটা সিলেক্ট করতে হবে, আমি টাচ করলাম। এখান থেকে আপনি আপনার ব্যাংকটা খুঁজে নেবেন, আপনি যেই ব্যাংকে পাঠাতে চান না কেন। আমি যেহেতু ডাচ বাংলা ব্যাংকে পাঠাবো, আমি ডাচ বাংলা ব্যাংক বের করে টাচ করলাম। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টের আমি অ্যাকাউন্টে পাঠাবো। তো ডিস্ট্রিক্টটা হচ্ছে, আমি আমার ডিস্ট্রিক্টটা দিয়ে দিচ্ছি যে কোন ডিস্ট্রিক্টে আমার যে অ্যাকাউন্টটা, অর্থাৎ অ্যাকাউন্টের ডিস্ট্রিক্ট, আপনার অ্যাকাউন্টটা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা আপনি এখানে প্রেস করে দেবেন, ডাচ বাংলা ব্যাংক। আর হচ্ছে আপনার ব্রাঞ্চটা যেই ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটা, তারপর আমি সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার পরে এই টাকাটা আমি কোন এক অ্যামাউন্ট থেকে পাঠাবো, অর্থাৎ এখানে দুইটা অ্যামাউন্ট আছে, ফ্রম ওয়ালেট, ফ্রম ব্যাংক, আমার ব্যাংকের একটা ব্যালেন্স, ওয়ালেটের একটা ব্যালেন্স, দুইটা ব্যালেন্স। ওয়ালেটটা হচ্ছে আমার মোবাইল ব্যাংকিংয়ের যেই ব্যালেন্স, মোবাইল ব্যাংকিংয়ের মতো, আর ব্যাংক ব্যালেন্সটা হচ্ছে আমার যেই অ্যাকাউন্ট, যেটা অ্যাকাউন্ট যেটা থাকে, যেমন সেভিং অ্যাকাউন্ট হতে পারে, কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে। তো আমি প্রথমে ব্যাংক অ্যাকাউন্টটা প্রেস করছি, ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তারপর সিলেক্ট ব্রাঞ্চ। তো সিলেক্ট ব্রাঞ্চ নেম এখানে টাচ করলে ব্রাঞ্চটা দেখাচ্ছে আমার। তারপর হচ্ছে রিসিভার নেম, অর্থাৎ যেই অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাবো সেই অ্যাকাউন্টের যে হোল্ডার আছে, অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা আছে সেই নামটা এখানে দিতে হবে, হুবহু যে নামের বানানটা আছে সেটা দিবেন। তারপরে রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট, রিসিভার ব্যাংক অ্যাকাউন্টের ঘরে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটা লিখে দেবেন। তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট কত টাকা পাঠাবেন, তো আমি ৫০০ টাকা লিখছি। পারপোজ অফ ট্রানজ্যাকশন, এই ট্রানজ্যাকশনটা কোন পারপোজে করবেন, তো আমি সেলফ লিখে দিলাম, সেলফ পারপোজ দিলাম, আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারেন। তারপরে ঘরে পিন নম্বর দিয়ে সাবমিট দিবেন আপনি। তো দেখুন, প্রথমে আপনি উপর থেকে আবার বলে আসছি আপনাকে, তো প্রথম থেকে দেখুন এখানে ফ্রম ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে সিলেক্ট ব্রাঞ্চ, সিলেক্ট ব্রাঞ্চ, এখানে ব্রাঞ্চটা সিলেক্ট করা আছে আমি কোন ব্রাঞ্চে টাকাটা পাঠাবো। তো তারপরে হচ্ছে রিসিভার নেম, যার কাছে টাকাটা পাঠাবো তার নাম, তার নামটা অ্যাকুরেট হতে হবে, তার যেই নামের বানানটা আছে সেটা খেয়াল করবেন যাতে অ্যাকুরেট হয়, অর্থাৎ সে যেই নামে অ্যাকাউন্টটা খুলেছে সেই নামে দিবেন। তো আমি নামটা লিখে দিলাম,
তারপরে হচ্ছে রিসিভার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ অ্যাকাউন্ট নাম্বারে যেই নামটা লেখা আছে সেটা এখানে দিতে হবে তারপরে অ্যামাউন্ট আমি 500 টাকা দিলাম অ্যামাউন্ট তারপরে পারপাস অফ ট্রানজ্যাকশন এটা হচ্ছে সেলফ তারপর হচ্ছে পিন নাম্বার আমি পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তারপরে পিন নাম্বারের ঘরে আপনি পিন নাম্বারটা দিবেন পিন নাম্বারটা দিয়ে সাবমিট বাটন প্রেস করে দিবেন আমি সাবমিট বাটন প্রেস করে দিলাম এবার হচ্ছে ওটিপি আমি ওটিপির জন্য অপেক্ষা করছি আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে বসাতে হবে অর্থাৎ আপনার ই ওয়ালেটের যেই ওটিপি আছে যেই অ্যাকাউন্ট নাম্বার আছে সেই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা ওয়ান টাইম পাসওয়ার্ড এটা আপনারা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দিয়ে তারপরে সাবমিট করবেন এর আগে দেখে নেবেন সবগুলো তথ্য ঠিক আছে কি না যেমন বিএফটিএন করতে গেলে আপনার সব তথ্য ঠিক থাকতে হবে প্রথমে হচ্ছে ফোন নম্বর আপনার ফোন নম্বরটা দেখাচ্ছি অ্যাকাউন্ট নম্বর যে অ্যাকাউন্ট নম্বরে আপনি টাকাটা পাঠাবেন এখানে খেয়াল করবেন ডিজিটাল অ্যাকাউন্ট নম্বরটা 13 সংখ্যায় দিবেন তারপরে হচ্ছে রিসিভার নেম অ্যাকাউন্ট হোল্ডারের যে নামটা আছে সেটা রাউটিং নাম্বারটা দেখুন এখানে অটোমেটিক্যালি চলে আসছে আপনি যখন ব্রাঞ্চের নাম সিলেক্ট করবেন সেখানে রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে আর চার্জের ঘরে দেখুন শূন্য অর্থাৎ এই যে টাকাটা আমি পাঠাবো ট্রানজ্যাকশনটা করব এটা শূন্য টাকা চার্জ হবে কোনো চার্জ আমার কাছ থেকে কাটা হবে না আপনি যখন যে লেনদেন করবেন সেই লেনদেন অনুযায়ী আপনার এখানে যে ফি আসে সেই ফিটা তারা দেখাবে যে এটার জন্য এত টাকা ফি তো সব ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট বাটনে প্রেস করে দিবেন দেখুন এখানে একটা মেসেজ আসছে আমার কাছে বিইএফটিএন ট্রানজ্যাকশন নেম তারপর অ্যাকাউন্ট নম্বর রাউটিং নম্বর অ্যামাউন্ট ট্রানজ্যাকশন আইডি আমাকে সব দিয়ে দিয়েছে আমি ওকে করলাম তারপরে সোনালী ব্যাংক থেকে আপনার কাছে একটা মেসেজ চলে যাবে যে আপনার এই টাকাটা যে পাঠানো হচ্ছে দেখুন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট নাম্বার এত নম্বরটা দিয়েছে হ্যাজ বিন ডেবিটেড ফ্রম হেড অফিস ব্রাঞ্চ হেড অফিস ব্রাঞ্চ থেকে এই টাকাটা ডেবিট হয়ে গেছে এখন এই টাকাটা ডাচবাংলা ব্যাংকে আমি যে অ্যাকাউন্টে পাঠিয়েছি সেই অ্যাকাউন্টে চলে যাবে আমার প্রেরণকৃত টাকাটা এটার জন্য এই ট্রানজ্যাকশনটা হওয়ার জন্য সময় লাগবে একটু সময় আপনাকে দিতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন যে সোনালী ব্যাংকের ই ওয়ালেট ব্যবহার করে কিভাবে আপনি সোনালী ব্যাংক থেকে অন্য কোনো ব্যাংকে টাকা পাঠাবেন এই পদ্ধতিতে আপনি অন্য যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারেন তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন যাতে করে আপনি পরবর্তী ভিডিও পেতে পারেন তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো থাকবেন দোয়া রইল আপনাদের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম